years. কিন্তু আজকে আমি এই কথা বারবার বলতে চাইছি, এই যে টুইট মমতা ব্যানার্জি আজকে করেছেন, আজকে টুইট করে বলেছে যে পাপ করেছে কেউ আর মানুষ বকবে, আরে পাপ করেছে কেউ, আপনি আবার উস্কানি দিচ্ছেন মানুষকে, আপনি আবার উস্কানি দিচ্ছেন, আপনি এটা বলছেন না যে এই ধর্ম নিয়ে কোনো ধরনের ভায়োলেন্স করবেন না, এই কথা একবারও বলছেন না। দাদা আপনি আজকে এখানে লালবাজারে, আজকে আমরা যখন আমাদের গতকালে উড়িয়ে দেওয়া পার্টি অফিস হাওড়া গ্রামীণের যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার পার্টি অফিস যাকে গতকাল পুলিশের উপস্থিতিতে বশীভূত করা হয়েছে, কিছু উন্মাদ লোক যারা ধর্মীয় প্ররোচনায় কোনো অগ্রপশ্চাৎ চিন্তাভাবনা না করে সিভিক সোসাইটিতে যেভাবে আচরণ করা উচিত সেভাবে না করে তারা গতকাল আমাদের পার্টি অফিস পুড়িয়ে দেয়, বাইক পুড়িয়ে দেয়, মোট 14টি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, 2টো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশে যত বাড়ি দোকান সব কিছুকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই আক্রমণ সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক ছিল। এমনকি নেতাজি ক্লাব বলে একটি ওখানে ক্লাব আছে, নেতাজি সংঘ, সেখানে তৃণমূলের নেতাদের ছবি লাগানো আছে, ছিল প্রাক্তন সাংসদ ওখানকার, তার ছবি, যিনি মৃত স্বর্গীয়, তার ছবি লাগানো ছিল, তাও রক্ষা পায়নি। পুরো এলাকায় সাম্প্রদায়িক আক্রমণ, সেই আক্রমণ করে পার্টি অফিস বশীভূত করে দেওয়া হয়, প্রচুর মানুষ আক্রান্ত হয়। আমরা সেই পার্টি অফিস দেখতে আজকে সকাল 11টা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকাল 11টা থেকে পুলিশ আমার বাড়িতে এসে আমাকে হাউস অ্যারেস্ট করে এবং তারা কোনো লিগাল ডকুমেন্ট, কোনো কাগজ দেখাতে পারেনি। সেই অবস্থায় প্রায় 2.5 ঘন্টা আমরা সেখানে আবদ্ধ ছিলাম। তারপর আমরা জোর করে পুলিশি ব্যারিকেড ভেঙে দিয়ে যখন বাইরে বেরিয়ে আসি, বেরিয়ে এসে হাওড়ার পথে রওনা হই, সেই সময় আমাদেরকে দ্বিতীয় হুগলি সেতু পার করার পর সেখান থেকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়।